AK-47 রাইফেলের আবিষ্কারক মিখাইল কলাসনিকভের ইচ্ছা প্রসঙ্গে কিছু বলতে চাই। ভিডিওটি এখনো যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেননি করে ফেলুন, যাতে নতুন নতুন কাজ সহজেই পেতে পারেন। বিশ্ববিখ্যাত রাইফেল AK-47 এর আবিষ্কারক কলাসনিকভের নাম ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। রাইফেলটির স্থায়িত্ব ও হালকা ওজনের আগ্নেয়াস্ত্র হয় এটি বিশ্বব্যাপী সমাদৃত ও এর জন্য মিখাইল কলাসনিকভ প্রশংসিত। এর জন্য কলাসনিকভ নিজেকে গর্বিত মনে করলেও কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন। জীবনের শেষ দিকে এসে বলেছেন, এই ধরনের ধ্বংসাত্মক অস্ত্র আবিষ্কারের চেয়ে আমি এখন বাগানের লনে কাজ করতে এবং লনের যন্ত্র আবিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। জার্মান সফরকালে তিনি এই মন্তব্য করেছেন, আমি যদি আমার অতীত জীবন ফিরে পেতাম তাহলে এই ধ্বংসাত্মক অস্ত্র নয়, আমি সাধারণ মানুষের কাজে লাগে, কৃষকদের কাজে লাগে এ ধরনের অস্ত্র আবিষ্কার করলে খুশি হতাম। রাশিয়ার রেড আর্মির সাবেক এই অধিনায়ক একথা বলেন। জার্মানের ট্যাবলয়েড বিল্ড এ তথ্য প্রকাশ করেন। সম্প্রতি জার্মানের পূর্বাঞ্চলীয় সুহলের এক অস্ত্র জাদুঘরে AK-47 রাইফেলের উদ্বোধনকালে তিনি একথা বলেন। তার এই বক্তব্য আইনস্টাইনের বক্তব্যের সাথে মিলে যায়। আইনস্টাইন পারমাণবিক বোমার অপব্যবহারে দুঃখিত হয়ে বলেছিলেন, আগে জানলে আমি ঘড়ি নির্মাতা হতাম। 1947 সাল থেকে 2001 সাল পর্যন্ত 10 কোটি অস্ত্র তৈরি হয়েছে, কিন্তু কলাসনিকভ বলছেন, আমি একটি কোপেক অর্থাৎ একটি টাকাও পাইনি, সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে। 1947 সালে এক সাধারণ সৈনিক দুঃখ করে কলাসনিকভকে বলেন, আমরা ব্যবহার করি সাধারণ রাইফেল আর জার্মানরা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে, আমরা তাদের সাথে পেরে উঠব কী করে? এই কথা তাকে অনুপ্রাণিত করে। তবে উনি বলেছেন, আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি রাশিয়ান সাহিত্য ও বাইবেল থেকে। উনি বলছেন, আমি এই অস্ত্রের জন্য গর্বিত, কিন্তু আমি যখন দেখি সন্ত্রাসীরা আমার অস্ত্র ব্যবহার করছে তখন আমি চিন্তিত হয়ে পড়ি। ওনার কিছু উক্তি, যখন দেখি লাদেন AK-47 রাইফেল ব্যবহার করছে তখন আমি চিন্তিত হই। আমার কি দোষ বলেন? সন্ত্রাসীরা তো আর বোকা নয়, তারা তো সর্বাপেক্ষা ভালো অস্ত্রটি ব্যবহার করবে। আরেকটি উক্তি, আমার উদ্ভাবন এখন বহু দেশের স্বাধীনতা আনে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।